মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে 8,55,000 পরীক্ষার্থী। গত বছর পরীক্ষা দিয়েছিল 7,45,000 পরীক্ষার্থী। সেই তুলনায় এবছর ওই সংখ্যা 1,10,000 বেশি। আর এবছর রাজ্যের প্রায় সব জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাই বেশি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার কড়া অবস্থান নিয়েছে পরীক্ষার্থীদের মোবাইলের ব্যবহার নিয়ে। তবে শুধু পরীক্ষার্থীদের জন্যই নয়, শিক্ষক ও শিক্ষাকর্মীরাও মোবাইল নিয়ে কোনোভাবেই পরীক্ষা গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, যা এদিনও দেখা গিয়েছে। আবার একই সঙ্গে কোনো পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তার রেজিস্ট্রেশন নয়, সেই সাথে অন্য পরীক্ষাগুলিও বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাই পরীক্ষার্থী কিংবা অভিভাবকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে কোনো সমস্যা দেখা দিলে কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর 03323370792 তে ফোন করতে পারবেন। একইভাবে সমস্ত জেলার ক্ষেত্রেও কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের 7,000টি স্কুলের মধ্যে 2,349টি স্কুলে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যথেষ্ট নজরদারির ব্যবস্থাও রয়েছে। এদিন পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হলেও কোনোভাবে কোনো অভিভাবকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। তবে এত বড় পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষাকর্মীর অভাব অনুভূত হওয়ার কথা থাকলেও তার সমাধান হিসেবে যেসব স্কুলে পরীক্ষা নেই সেসব স্কুল থেকে শিক্ষাকর্মী আনার কথা জানানো হয়েছে। এবছর রাজ্যের মধ্যে 206টি সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রের মধ্যে যেগুলি সবচেয়ে বেশি সংবেদনশীল বলে মনে হচ্ছে সেসব ক্ষেত্রে RFD বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে এদিন ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষা বাংলা পরীক্ষা। প্রথম দিন হিসেবে পরীক্ষার্থীদের সাথে বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় ছিল যথেষ্ট। ফলে এই ভিড় পশ্চিমবঙ্গের সবকটি স্কুলেই লক্ষ্য করা গেছে। এই পরীক্ষা চলবে 27 মার্চ পর্যন্ত। জলপাইগুড়ি জেলা থেকে এবছর পরীক্ষা দিচ্ছে 23,674 জন, যার মধ্যে ছেলেদের সংখ্যা 9,265 এবং মেয়েদের সংখ্যা 14,409 জন। মেইন ভেন্যু 17টি, আর ওই মেইন ভেন্যুর অধীনে রয়েছে 74টি কেন্দ্র, রয়েছে CCTV ক্যামেরাও। কোচবিহার জেলায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা 31,983 জন, এর মধ্যে ছেলেদের সংখ্যা 13,643 জন এবং মেয়েদের সংখ্যা 18,340 জন। মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা 107টি। আলিপুরদুয়ার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 17,687 জন, এর মধ্যে ছেলেদের সংখ্যা 7,201 জন এবং মেয়েদের সংখ্যা 10,486 জন। পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা 66টি। দার্জিলিং জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 15,201 জন, এর মধ্যে ছেলেদের সংখ্যা 6,032 জন এবং মেয়েদের সংখ্যা 9,169 জন। এই জেলায় পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা 39টি। পশ্চিম বর্ধমান জেলায় এবার মাধ্যমিকে 10,000-এর বেশি পরীক্ষার্থী কম দেখা গেলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমন কোনো পরিসংখ্যান নেই, বরঞ্চ গত বছরের তুলনায় 6,336 জন পরীক্ষার্থী বেড়েছে। তবে উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে জেলা বোর্ড প্রতিনিধির দায়িত্বে থাকা এক শিক্ষক বলেন, এই জেলা থেকে 12,012 জন ছাত্র এবং 16,172 জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। তিনি আরও বলেন, আসানসোল মহকুমায় 56টি এবং দুর্গাপুর মহকুমায় মোট 35টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে। জেলা শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গেছে, অন্যান্যবার পরীক্ষা প্রশ্নপত্রের রিপোর্টে আলাদা আলাদা করে যেমন প্রশ্ন ও উত্তরপত্র লেখার জন্য দেওয়া হতো, এবার সেটা একসঙ্গে করে দেওয়া হয়েছে। তবে এদিন অবশ্য পরীক্ষা শেষে বাইরে এসে ভালোই হয়েছে বলে জানায় পরীক্ষার্থীরা, সেজন্য তাদের হাসি মুখ লক্ষ্য করা যায়।